एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। वेलकम टू आवर न्यू ভিডিও। তো আজকে হচ্ছে 5ই ফেব্রুয়ারি শনিবার, এখন বাজে হচ্ছে সকাল প্রায় 10:45। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে সরস্বতী পূজো, তো সবাইকে সরস্বতী পূজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই দিনটা অনেক ভালো করে কাটিও। আর সকাল থেকে ভালো খবর হচ্ছে একদমই মেঘটেক বৃষ্টির কোনো ব্যাপারই নেই, রোদ ঝলমলে হয়ে গেছে খুব সুন্দর। তো যারা বাইরে বেরোবে তাদের জন্যও ভালো। আর এই বৃষ্টি যদি হতে থাকে তাহলে যারা পুজো করছে, যাদের বাড়িতে পুজো হচ্ছে, সে যোগারও অনেকটাই প্রবলেম হয় আনার নেওয়া বাজার করা এসবের। আজকে যেহেতু বাজারে এমনিতেও ভিড় থাকে, তো আমি হচ্ছে সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ কি রোদ দেখে এমনিও মন ভালো হয়ে গেছে। আমি ভাবছিলাম সকালবেলা এরকম বৃষ্টি হলে কী করে যাব, শাড়ি পরবো কি না পরবো, বাট এরকম ওয়েদার দেখে আমি এই শাড়িটা পরে নিয়েছি, এটা হচ্ছে জামদানি। আর এখনও রেডি হয়নি, রেডি হয়ে নেব। তো আমাদের বাড়িতে তো সরস্বতী পুজো হয়, দেখলেই সরস্বতী মূর্তি চলে এসেছে। তো আমাদের 11:30 থেকে পুজো আছে, আমি অঞ্জলি দেবো, ওই জন্য সকাল থেকে খাওয়া দাওয়া করিনি। এখন ঝটপট রেডি হয়ে হচ্ছে বাড়ি যাব। বাবান যাচ্ছে না অবভিয়াসলি, ও তো গিয়ে থাকবে না, আজকে আবার শাঁখটা কেসবও বাজবে, তো আরোই কান্না করতে পারে, সেজন্য আজকে নিয়ে যাওয়ার রিস্কও আমি নিচ্ছি না। মামনি বাপি সবার জন্য খাবার টাবার মারা ওখান থেকে এখানে পাঠিয়ে দেবে, কারণ কেউ গিয়ে অতটা শান্তি করতে পারবে না সেই জন্য। তো যাই হোক, আজকে অনেক কিছু হতে চলেছে, আমরা দিনটাকে এনজয় করছি। পুজো কীভাবে বাড়িতে হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আশা করি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দিনটাকে এখন তোমাদের সাথে স্টার্ট করি, আশা করি ব্লগটা ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে একদম ভুলো না। সো এখন হচ্ছে 11:15 বেজে গেছে, আমি হচ্ছে রেডি হয়ে গেছি, আর দেরি করা যাবে না, পুরোহিত চলে আসবে 11:30-টার মধ্যে। তো এখন ফটাফট বেরিয়ে যায়, উজ্জ্বল রেডি হয়ে গেছে, আর এখানে আমাদের ব্যাগটাকেও আমি নিয়ে নিয়েছি, কারণ কি আজকে দুপুরবেলায় খেয়ে টেয়ে তারপর আসার প্ল্যান আছে। তো চলো আপাতত বেরোনো যাক, পরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, 11:45 মতন বাসছে, এখন অবধি পুরোহিত আসেনি, 11:30-টায় আসবে বলেছিল। রাস্তায় কিছু কিছু জিনিস কিনতে কিনতে আমাদের একটু লেট হয়ে গেলো, যেমন কি হচ্ছে মিষ্টি ঠাকুরের জন্য, আর হচ্ছে কালকে তো উজ্জ্বল আসতে পারেনি, মাদের অ্যানিভার্সারি ছিল, সেই জন্য আজ কে কেক নিয়ে এসেছি, আর ডিও এসব কিনলাম আর কি গিফট হিসাবে, ক্যান্ডেল সেই জন্য। আর এখন সবাই হচ্ছে রোদে বসেছে, কারণ কি এখন ঠাকুর মশাই আসতে মনে হয় একটু দেরি আছে, আজকে অনেক পুজো আছে পরপর। এই যে মা সব মায়ের তাড়াতাড়ি করে জোগাড় করে নিয়েছে, কারণ কি বলেছিল 11:00-টার মধ্যে আসবে, বাট এখনো আসেনি। হ্যাঁ, আর এই যে এখানে ছাদ, আমাদের ছাদের রোদ আসে খুব সুন্দর, তো ছাদে সব বসে আছে। আর উপরে চলো, উপরে গিয়ে দেখাচ্ছি যে ঠাকুর পুজোর ওখানে কি কি হচ্ছে। সোম সাজিয়েছিস নাকি? সাজিয়েছিস? কখন সাজালি? কখন সাজালি? তো উপরটা একবার দেখে আসি ঠাকুরকে, কি জোগাড়ও হয়ে গেছে, মায়ের আলপনা টুকনা দেওয়াও হয়ে গেছে, দিয়েছে আলপনা। অন্যবার শিকল টিকল করে সাজানো হয়, বাট সোম একাই আছে, এজন্য করতে পারিনি। ফুল দিয়ে হয়েছে সাজানো। তো জোগাড় হয়ে গেছে মায়ের, পুরোহিত আসলেই পুজো স্টার্ট হয়ে যাবে, আমরা খাইনি পুষ্পাঞ্জলি দেবো বলে। শাড়ি পরেছে মণিমা আজকে বাসন্তী পুজো বলে, মা হলুদ পুজোর দায়িত্ব আমি থাকি না, মোমা করে। হ্যাঁ, শাড়িগুলো তোমাদেরই তো আসল হয়েছে, হলুদ সব বেরিয়েছে, সব ছোট ছোট গুলোকে ওগুলোকে ভাল লাগছে, ছোটবেলা সেই জিনিসটা কলেজে ওটা ভুলতে পারিনি, ভাল লাগে। আর আমাদের তো সকাল সকাল রান্না হয়, তো মণিমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মণিমার রান্নার দিকে ছিল, মা পুজো জোগাড় টোগাড় এসব করছিল। তো কি কি রান্না হয়েছে এখনই তোমাদের দেখিয়ে দিই, খাওয়ার সময় উটোপাটা লেগে যাবে, তখন আর দেখানো যাবে না। আর আমরা ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করিনি, তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। তো তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে কি কি মেনুতে আছে। বলে রাখি আমরা কিন্তু সরস্বতী পুজো নিরামিষ খাই না কোনোদিনই, মানে আমার শাশুড়ির আমল থেকেই এটা হয়নি, সেই জন্য এই বাড়িতে আমাদের নিরামিষ হয় না। রান্না হয়েছে শুক্তো, দুধ শুক্তো, হ্যাঁ দুধ শুক্তো, মুগের ডাল, আলু পোস্ত, মাছের কালিয়া আর মাটন। বাবা, মাটন হাঁড়িতে হয়েছে? হ্যাঁ, মাটন হাঁড়িতে হয়েছে। নাম গন্ধ সাথে? হ্যাঁ, হান্ডি মাটন চাটনি, আর চাটনি মিক্স ফুড চাটনি, হ্যাঁ সব কিছু দেওয়া আছে, খেজুর, তারপরে আমসত্ব, কিশমিশ, আর একটা কুমড়োর একটা মিক্সড ভেজিটেবল করে রেখেছি, বাবা তো মাটন খাবে না সেজন্য। হ্যাঁ, বাবা মাটন খাবে, প্রচুর রান্না আছে তো। হ্যাঁ, সব রান্না কমপ্লিট। আমাদের পুজো শুরু হয়েছে, এই পুজোটা আমাদের অনেক দিনের, মানে মোটামুটি 84-85 বছরের তো হবে। ও বিশ্বাস করে না, হাসে। হ্যাঁ, মানে বাবা যখন ছোট আসে, মানে বাবাকে দিয়েছিল, যেহেতু পড়াশোনা, বাবা দাদু করতো, মানে শ্বশুরের দাদু করতো, সেটা থেকে দিয়েছিল আমার শ্বশুরকে, পড়াশোনা খুব ভালো, তুই এই পুজোটা নে। এখনো আমাদের কামরা থেকে
পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, হোমও হয়ে গেছে, শান্তি জল নেওয়া হয়ে গেছে, পুজো শেষ হয়ে গেছে আর কি। তো হোম দেওয়ার পরেই আমরা পুষ্পাঞ্জলি দিলাম, এখন প্রায় 1:30 বেজে গেছে। পুষ্পাঞ্জলি দেবো বলে সকাল থেকে খায়ও নি, আর আমাদের যেহেতু মূর্তি পুজো করে হয় সেজন্য হোম হয়, তো হোম হয়ে যাওয়ার পরে পুষ্পাঞ্জলি দিলাম আমরা। এখন পুজো টুজো সম্পন্ন হয়ে গেছে, এখন আমরা চেঞ্জ করে নেবো, ফ্রেশ হয়ে নেবো, আর তারপর কী করছি না করছি তোমাদের সাথে আবার শেয়ার করবো। হয়ে গেছে কমপ্লিট, এবার সব খেতে বসেছে। কাকে দিলে প্রসাদ? কাকে দিলে প্রসাদ? নিচে সবাই দেখো। আর এখন হচ্ছে আমাদের সকালবেলার মেনু হচ্ছে দুপুরবেলার খাসির মাংস, আর বাকি যেগুলো ছিল সব রাত্রে আছে, মাছ, পোস্ত, মুগের ডাল, চাটনি। আর এটা হচ্ছে নতুন চাল আনিয়েছে লম্বা লম্বা, শুক্তোকে ইংরেজিতে কি বলে? শুক্তো আর খাসির মাংস, ঠিক আছে, দুধ শুক্ত আর খাসির মাংস। হচ্ছে সন্ধ্যে 7:00 বাজছে আর আমরা হচ্ছে ঘুম থেকে উঠে গেছি এখন। আর উজ্জ্বল হচ্ছে ওই বাড়ি গেল একটু বাবারকে দেখতে, আর যে পেন ড্রাইভটা আছে ওখানে যে ফটোগুলো শর্ট লিস্টেড করে গেছিলাম সেগুলো দিয়ে আসবে হচ্ছে স্টুডিওতে, তো অ্যালবাম করার জন্য। তো ওখানে গিয়েও ওখান থেকে তারপর বাড়ি যাবে, তারপর আবার আসবে। এখন আমরা ওপরে এসেছি হচ্ছে সন্ধে দিতে, ঠাকুরকে সন্ধে দেওয়ার জন্য। মণিমা দেবে নাকি সন্ধে? মা দিচ্ছে সন্ধে। সন্ধে দেওয়া আমাদের হয়ে গেছে ঠাকুরকে, আর আমি মাথায় হচ্ছে ভীষণই তেল লাগিয়েছি, মা ছিল মাকে দিয়ে গরম নারকোল তেল লাগানো করেছি। আগে এখানে থাকতাম তখন রোজই লাগাতাম, এখন অনেক দিনই লাগানো হয়নি নারকোল তেল, তো চুলটা একদম রাফ হয়ে গেছিলো। আর আজকে ভীষণই হাওয়া দিচ্ছিলো, বাইকে করে আসছিলাম তখনও চুলটা একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো সেজন্য তেল নিয়ে নিয়েছি। তো এখন উজ্জ্বলে আসুক, আসলে হচ্ছে মাদের জন্য যে কেকটা এনেছি সেটা কাটিং করবো অ্যানিভার্সারির জন্য। এখন হচ্ছে আমরা সবাই এখানে গ্যাদার হয়েছি, এখানে মায়ের কেক কাটা হবে। কালকে মায়ের অ্যানিভার্সারি ছিল, বাট কালকে উজ্জ্বল আসতে পারেনি, তো আজকে কাটা হচ্ছে। এটা হচ্ছে 30তম বিবাহবার্ষিকী নাকি? তো এখন কেক কাটিং হবে। ব্ল্যাক ফরেস্ট কেক মারা এটা ক্যাপটা জোগাড় করে গেছে। এটা হচ্ছে 2017 মনে হয় মারা গিয়েছিল অ্যানিভার্সারিতে, তখন 3 বিজে আমরা ব্যাঙ্গালোরে করেছিলাম, তখন ওরা দিয়েছিল সেই দুটো মাগুলো রেখে দিয়েছে, 3-4 বছর ধরে রেখে দিয়েছে। হ্যাঁ, বারবিকিউ থেকে সবাই মিলে চিৎকার করে গান বেজেছিল। মণিমা গিফট দিল, স্বাস্থ্য স্বাস্থ্য সম্মত রাখা উল্টোটা হয়ে গেল। ও, এটা বাবা, এটা মায়।
তো এর সাথে সাথে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমরা সবাই গল্প টল্প করবো, তারপর ডিনার করবো। ডিনার করতে অফকোর্স লেটই হবে আজকে সবাই যেহেতু আছে। তো আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও যাতে করে আমার চ্যানেলের ভিডিও নোটিফিকেশন প্রপার টাইমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আনন্দে রেখো।